সিয়ামের বিধান শরঈ রুখসত প্রাপ্ত ব্যক্তি ব্যতীত, মুমিনদের মধ্যে শরঈ রুখসত প্রাপ্ত ব্যক্তি ব্যতীত সিয়াম প্রত্যেক মুসলিমের উপর ফরজ। এরপর আমরা জানতে চেষ্টা করব রমজানের সিয়াম ফরজ হওয়ার শর্তাবলী, কাদের উপরে সিয়াম ফরজ বা কি কি শর্ত পূরণ হলে সিয়াম ফরজ হয়, এ বিষয়ে আমরা পাঁচটা পয়েন্ট জানার চেষ্টা করব। কয়টা বলে মনে থাকবে ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে ইমানদার হওয়া, কি হওয়া বলে ইমানদার হওয়া, কাফের উপরে সিয়াম কি নয়। দ্বিতীয় শর্ত হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়া, বালেগ হওয়া, অপ্রাপ্ত বয়স্কের উপরে সিয়াম কি নয়। তবে তারগিব, অভ্যস্ততা সৃষ্টি করার জন্য অভিভাবকদের উচিত মাঝে মধ্যে একদিন বিরতি দিয়ে একদিন অথবা দুই তিন দিন বিরতি দিয়ে একদিন রাখানোর জন্য উদ্বুদ্ধ করা, যেন তার প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যেন একটা সিয়ামও কাজা না হয়। অনেক মা বাবা সে পোড়া পুপাইল্লা সন্তানের উপরে এত মায়া, এত মহব্বত, ও মা গো তুই রোজা রাখছে হয়ে দিবি, তারপরে ছেলে পরীক্ষার্থী না 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 তুই রোজা রাখছে কি ব্রেন হয়ে যাবে আসেনি। ইজা কিন্তু একবার না বা লেগে নো, আমি তো কথাটা বলছি না বা লেগে, আর বা লেগে দুই তিন বছর আগে বিয়ে করাইলে অন্তত 10-12 বা হুতের বাবু তো ফরজ ছিল সন্তানকে ফরজ ইবাদতের ব্যাপারে বাধ্য করানো, এভাবে বলা দরকার ছিল বাবা এটা ফরজ সিয়াম, এটা অবশ্যই রাখতে হবে, কষ্ট হলেও তুমি রাখো, এই সিয়াম রাখার উসিলে আল্লাহ হয়তো তোমার মেধা, তোমার বুদ্ধি, তোমার জ্ঞান আল্লাহ বাড়িয়ে দিবেন, পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে। এই কথা না বলে উল্টা আরো কয় যে খবরদার করাইছা, আল্লাহ এই জাতীয় মা বাপকে হেদায়েত নসিব করুন, অন্তর থেকে বলি আমিন। আর এই জন্য ডাব্বাও মারে, হ্যাঁ এই মা বাপে এই সন্তানরাই হরে দিক আমার ফরজ ইবাদত আল্লাহর বিধান পালনের জন্য তালিম তারবিয়া দিয়ে তুমি আমাকে মুসলমান বানাইতে পারো নাই, যেহেতু আমাকে ভালো মুসলমান বানাইতে পারো নাই, তোমার পরিণত বয়সে আমার কাছে স্থান নাই, তোমার পরিণত বয়সে তোমার স্থান হবে বৃদ্ধাশ্রম। কথা ঠিক কিনা বলেন, কারণ আপনি ছোটবেলা থেকেই ফোলারে যেমন গঠন করছেন, আপনি রুইছেন তেঁতুল গাছ, আপনি কি আঙ্গুর পাবেন, কথা কয় না, আপনি আপনি রুইছেন নিম গাছ, ওখান থেকে আপনি আঙ্গুর পাবেন, আপনি তো ছোটবেলার জন্য ফোলারে তৈরি করছেন যে বুড়ো হয়ে যেন আমার বৃদ্ধাশ্রমে পাচ্ছেন করে যায়, আফসোস করে লাভ কি। আল্লাহ আমাদের এই সকল অবুজ পিতা মাতাদেরকে বুঝ দিন, সবাই বলি আমি।